জয় মা বগলা মুখীদে বিজয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি, আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো একটা দিন কাটিয়েছেন, এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদের ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো আজকে একটা কথা বলে আমি ভিডিওটা শুরু করব, সেটা হচ্ছে অনেকেই অনেক রকম প্রশ্ন নিচে কমেন্ট বক্সে করেন, যার যেটা পুরোপুরি ব্যক্তিগত, কিন্তু অনেক ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়াটা খুব একটা সম্ভবপর হয়ে ওঠে না আমার দ্বারা প্রতিদিন। তথাপি আমি চেষ্টা করি ছোটোখাটো যে বিষয়গুলো আছে সেগুলোকে নিয়ে অবশ্যই আপনাদের ইনস্ট্যান্ট উত্তর দিয়ে দেওয়ার। তো আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকে, আমার ইচ্ছা আছে যে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও করব, যদি সেটা সম্ভব হয় সপ্তাহে একবার, অন্তত একবারই করে আপনাদের মনের শান্তি আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। তবে খেয়াল রাখবেন, খুব বেশি ব্যক্তিগত প্রশ্ন আমি চাই যে আপনারা এই ওপেন এরিয়াতে না করুন, যেখানে আরও দশজন আপনার প্রশ্নটা জানবে, কারণ অনেক সেন্সিটিভ প্রশ্নও আপনারা করে ফেলেন, সেই জন্য এই কথাটা বলা। আর আপনাদেরকে বারংবার প্রতি ভিডিওতে আমি বলি যে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে ফোন করবেন, রাত 1:30টার সময় আপনার ঠিকুজি বিচার করতে বসা আমার মনে হয় আমার দ্বারা এটা হবে না, যিনি পারেন আপনারা তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর সকাল 10টার আগে আমি কোনো মতেই কারুর ফোন ধরি না, খুব খারাপ লাগে যখন আপনারা ফোন করেন অথচ আমি ধরি না। আপনাদের মনের ভেতরে অনেক রকম প্রশ্ন চলতে থাকে যে আমি খুব অহংকারী হ্যানা তেনা, তা নয়, ব্যাপারটা হচ্ছে ওই পুজো পাঠের টাইমটুকু না করে আমি কিন্তু কোনো কাজই করি না, তাতে যাই হয়ে যাবে হয়ে যায়। তো সেই জন্য আপনাদেরকে বলবো এই ব্যাপারে মনের দুঃখ অবশ্যই রাখবেন না, আর একটুখানি ব্যাপারটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন যে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যেই ফোন করুন। ফোন 24 ঘন্টা মানে সর্বক্ষণই খোলা আছে, কি আপনাদের যদি খুব এমার্জেন্সি কিছু থাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি যোগাযোগ করে নেব। যাই হোক, আজকে এর বেশি কথা না বাড়িয়ে শুরু করবো আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। তো আজ হচ্ছে 13ই অঘ্রাণ 1427 বঙ্গাব্দ, ইংরাজিতে 29শে নভেম্বর 2020 সাল, আজ রবিবার। আজ সূর্যোদয় হবে ভোর 5:59 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 4:51। পক্ষ শুক্লপক্ষ, তিথি চতুর্দশী তিথি, যা থাকবে বেলা 12:47 পর্যন্ত, তারপরেই কিন্তু পূর্ণিমা পড়ে যাবে। এবং নক্ষত্র আপনারা পাবেন কৃত্তিকা নক্ষত্র, যা সারা দিন সারা রাত্রি প্রায় থাকবে। আর যোগ পরিগযোগ, যা থাকবে সকাল 10:10 পর্যন্ত। চন্দ্র মেষ রাশিতে উপস্থিত আছেন এবং এটা থাকবে সকাল 10:02 পর্যন্ত, তারপরেই কিন্তু চন্দ্র বৃষরাশিতে গিয়ে উপস্থিত হবেন। তাই আজকে আমার মেন ফোকাসটা থাকবে অবশ্যই বৃষরাশির ওপরে, মেষ রাশিও খানিকটা টাচে থাকবে। আর যেটা বিশেষ বলে থাকি আপনাদের, সেটা হচ্ছে রাহুকাল। এই রাহুকাল লাগবে বেলা 3:30 এবং ছেড়ে যাবে বিকেল 4:51। তো আপনাদেরকে বারংবার বলি যে রাহুকাল চলাকালীন কোনো শুভ কাজ করবেন না, শুভ আলোচনা করবেন না, এবং নতুন কিছু প্রারম্ভ করবেন না। বিশেষ করে রাহুকাল চলাকালীন কোনো ভারী খাদ্যদ্রব্য গ্রহণেরও চেষ্টা করবেন না। আজকের দিনে আপনারা একটা শুভযোগ পাবেন, যেটা পাবেন বেলা 12:47 থেকে নিয়ে বেলা 2:08 পর্যন্ত, এবং এই সময়কালের মধ্যে কিন্তু আপনারা আপনাদের সমস্ত প্রকার শুভ কাজ করতে পারেন, নতুন কিছু আরম্ভ করতে চাইলে সেটা করতে পারেন, এবং এই সময়কালে করা সমস্ত কাজই কিন্তু আপনাদের জীবনে শুভ বলেই প্রমাণিত হয়। এরপর আসবো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার করতে। তো দ্বাদশ রাশির বিচার করতে এলে জানেন রাশিচক্রের মেষ রাশি সবার প্রথম এসে উপস্থিত হন, তাই মেষ রাশির জাতক জাতিকাগণকে বলবো যে আজ বেশ সাবধানে থাকুন, কারণ আপনাদের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কিন্তু আপনার কোনো কাজ নেগেটিভ হয়ে যেতে পারে, বাতিল হতে পারে, বা নষ্টও হয়ে যেতে পারে। তাই অতিরিক্ত আত্মবিশ্বাসকে অবশ্যই করে আপনার জীবন থেকে আজকের দিনে সরিয়ে দিন, এবং আপনার ভুল বা ত্রুটিগুলোকে বুঝুন, বোঝার চেষ্টা করুন, খুঁজে বার করুন, এবং সেগুলোকে অবশ্যই করে নিজের চেষ্টায় কাটিয়ে ওঠার চেষ্টা করুন। একই ভুল কিন্তু আপনার দ্বারা বারংবার হয়ে যায়, সেই জন্য এই কথাটা বলা। এবং খেয়াল রাখবেন, আজকে মনের মধ্যে কিন্তু কোনো হীনমন্যতা রাখবেন না, কোনো কিছু সম্পর্কে না, কারুর সম্পর্কে না, নচেৎ কিন্তু আপনি নিজেই নিজের আরও বড় ভুল করে বসে থাকবেন। আর খেয়াল রাখবেন, আজকের দিনে কিন্তু যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি, তাদের বলবো যে আপনাদের দাম্পত্য সুখ বা প্রেমের সুখটা কমে যেতে পারে, হ্রাস পেতে পারে, অর্থাৎ আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে কিন্তু আজকের দিনে বেশ বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় কম কথা বলে পার করা উচিত দিনটাকে।
সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে এবং আপনাদের প্রত্যেক দিনের যে রুটিন আছে বা প্রত্যেক দিনের যে ডায়েট আছে সেটাকে অবশ্যই করে সংযত রাখার চেষ্টা করুন, তাকে কোনো রকম ভাবে ডিসব্যালেন্স করবেন না। যদি আপনি সঠিক রুটিনের মধ্যে থাকেন বা সঠিক খাবার দাওয়া যা রেগুলার আপনি খান সেগুলো যদি বজায় রাখেন তাহলে কিন্তু সেটা আপনার স্বাস্থ্যের জন্য এবং আপনার উন্নতির জন্য সহায়ক হবে, নচেত কিন্তু আপনি নেগেটিভ খাবেন। আর যারা শিক্ষার্থী তাদেরকে বলবো নতুন কোর্সে কিন্তু আজকে যোগ দেবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তৎসহ আপনি নতুন সাবজেক্ট কঠিন সাবজেক্ট সেগুলোকে যদি আয়ত্ত করার চেষ্টা করেন সেটা আপনার জন্য কিন্তু বেশি ভালো ফলদায়ক হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে জীবন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন, আর স্টুডেন্টদের বলবো অবশ্যই পড়াশোনার সাথে যুক্ত রাখুন নিজেকে যাতে সুশিক্ষা থেকে আপনি বঞ্চিত না হন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার শরীরে থাকা সমস্ত রূপর দ্রব্যগুলো ব্যতি রেখে অতিরিক্ত একটা রূপর দ্রব্য আপনার বুকের বাঁদিকের বুক পকেটে রেখে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল পাবেন। শুধু খেয়াল রাখবেন দুটো কথা, রূপর ওই অতিরিক্ত দ্রব্যটা যেন আপনার হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে এবং রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যেন ওটা আপনার সাথেই থাকে। এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ আপনাদের দিনটা বেশ ভালো দিন এবং ঘরের পরিবেশ ভীষণ ভালো থাকবে, এবং যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের জীবনেও কিন্তু আজকে সুখের ভরমার থাকবে। সুতরাং অবশ্যই করে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে গুরুত্ব দিন, তাকে সময় দিন এবং তাকে নিয়ে আজকে যতটা বেশি সম্ভব দিনটাকে উপভোগ করার চেষ্টা করুন, সেটা আপনার জন্য প্রচুর এনার্জি বয়ে আনবে। এবং আজকের দিনে খেয়াল রাখবেন নির্দিষ্ট কোনো কাজ শেষ করার জন্যে মন লাগিয়ে সেটাকে করার চেষ্টা করুন, করছি করব এই ধরনের বক্তব্য রাখবেন না, এবং অবশ্যই করে কাজটাকে সঠিক সময়ে শেষ করার চেষ্টা রাখুন। আর যারা ব্যবসা করেন তাদেরকে বলবো যে কোনো রকম বাণিজ্যিক চুক্তিতে আজকে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বা নতুন কোনো বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেই সুযোগগুলোকে কোনো অবস্থাতেই হাতছাড়া করবেন না। যেহেতু ব্যবসা করেন তাই নিজের ব্যবসার দিকে সেই ফোকাসটাকে অবশ্যই রাখার চেষ্টা করুন, এবং খেয়াল রাখবেন আজকের দিনে প্রেম করুন বা বিবাহিত দম্পতি হন, আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর পরামর্শ গ্রহণ কিন্তু আজকের দিনে আপনার জন্য বিশেষ উপকারী বলে প্রমাণিত হবে। অন্য কারুর মানে উপদেশ বা পরামর্শ আপনার জন্যে শুভ বলে বিবেচিত না হলেও এই ঘটনাটা কিন্তু একদম 100% শুভ বলে বিবেচিত হবে, তাই সেদিকটায় খেয়াল রাখবেন। আর যারা বেকার নতুন চাকরি খুঁজছেন কিংবা নতুন কোনো ব্যবসা করার পরিকল্পনা করছেন তারা কিন্তু আজকের দিনে সঠিক একটা সুযোগ পাবেন নিজের চাকরি খুঁজে পেতে বা ব্যবসা করার সুযোগ, তাই সেদিকটায় দিনের শুরু থেকে খেয়াল রাখতে অনুরোধ করব। এবং যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো অবশ্যই নিজেকে পড়ামুখী করে রাখুন, কারণ আজকের দিনে প্রচুর পজিটিভ এনার্জি আপনাদের সাথে থাকবে, সেই জন্য পড়াশোনার সাথে নিজেকে সংযুক্ত রাখাটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো বলেই প্রমাণিত হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে যদি বাড়ি বানানোর কোনো প্রোগ্রাম আছে বা আজকের দিনে স্টার্ট করতে চান বা বাড়ি রিপেয়ার করার পরিকল্পনা আছে সেগুলো কিন্তু আজকের দিনটা বাতিল রাখবেন। বৃষরাশির সমস্ত জাতক জাতিকাগণই আগামীকাল তা নিয়ে ভাবতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকের দিনে এটা আপনাদের জন্য ভীষণ হানিকারক বলে প্রমাণিত হবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনি যে বিছানায় শোন যে খাটে শোন তাতে সে আর যেই শুক না কেন কোনো অসুবিধা নেই, আপনার খাটের চার পায়ায় চারটে পারলে তামার তার জড়িয়ে দিন আজকের দিনটার জন্য, এবং আগামীকাল ওই তামার তারগুলোকে খুলে নিয়ে কোথাও ফেলে দিন বড় গাছের গোড়ায় জলে কিংবা কোনো খালি জমিতে, কোনো অসুবিধা নেই, দেখবেন এইটার ফলে কিন্তু আপনি আপনার আজকের দিনটাকে অনেক ভালোভাবে পার করতে পারছেন এবং ঘুম থেকে উঠেই কাজটা করবেন, রাত্রে যখন ওটার ওপরে শোবেন কোনো অসুবিধা নেই, খুলে ফেলার কাজটা পরের দিন করবেন। এরপর আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলি মনের মধ্যে কিন্তু আজকে হঠাৎ করেই কোনো উত্তেজনা দেখা দিতে পারে কোনো বিষয় নিয়ে, সেটা আপনার পারিবারিক হতে পারে, কর্মজগতের হতে পারে, যে কোনো বিষয় নিয়ে মনের মধ্যে এটা কিন্তু ভীষণ উত্তেজনার সৃষ্টি হবে যা কিন্তু আপনাকে ভীষণ নেগেটিভে নিয়ে গিয়ে দাঁড় করাবার। খেয়াল রাখবেন আজ আপনার যারা চারিপাশে রয়েছে তাদের মধ্যে যারা আপনাকে দেখে মুখে বলে না কিন্তু মনে মনে নিজের মনে মনে প্রচণ্ড হিংসা করে,
খেয়াল রাখবেন তারা কিন্তু আজকের দিনে আপনার নামে প্রচন্ড গুজব ছড়াবে, চেষ্টা করবে আপনাকে নিচে টেনে নামানোর। তাই অবশ্যই করে সেদিকটায় কান দেবেন না। আপনি যদি আপনার রাস্তায় সঠিক আছেন তাহলে নিজে নিজে এগিয়ে যান, এবং এদেরকে পাত্তা দিলে এই অ্যাটেন্ডেন্স সিকাররা কিন্তু আপনাকে সত্যি সত্যি নিচে টেনে নামাতে পারবে। তাই অবশ্যই এদেরকে গুরুত্ব দেবেন না, এবং খেয়াল রাখবেন আজ আপনার খাওয়া দাওয়া সমস্ত কিছুতে কিন্তু একটা সংযত বিষয় বজায় রাখুন, নচেত কিন্তু লিভারের সমস্যা বা পেটের সমস্যা প্রবলভাবে আপনাকে ভুগিয়ে ছাড়বে। আর আপনার নিজের কার্যকারিতা নিয়ে কোনো রকম সন্দেহ নিজের মনের মধ্যে রাখবেন না। আপনার যা এবিলিটি আছে সেটাকে সম্পূর্ণরূপে প্রয়োগ করুন আপনার পারিবারিক জীবন চালাতে কিংবা কর্মজগৎ কর্মজীবনটাকে চালাতে। আর খেয়াল রাখবেন লোকেরা কিন্তু আজকের দিনে আপনার অনুভূতিগুলোকে নিয়ে অবৈধ সুযোগ নিতে পারে। আপনি কাউকে যদি সুযোগ দিয়েছেন যে আচ্ছা ঠিক আছে আপনাকে একটু কনসিডার করলাম, দেখবেন তিনি আপনার মাথায় উঠে বসতে পারে। তাই কনসিডারেশনের জায়গায় অন্ততপক্ষে আজকের দিনটা যাওয়ার চেষ্টাই করবেন না। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো দিনটা মোটামুটি দিন, তাই অবশ্যই করে নিজের বুদ্ধিতে দিনটাকে শুভ করার চেষ্টা করুন। আর স্টুডেন্টদেরকে বলবো অবশ্যই নিজেকে পড়ামুখী করে রাখুন, কারণ সেটা কিন্তু আপনাদের জন্য বেশি ভালো হবে। বাড়ির বাইরে গেলে বেকার গুজবে পড়ে আপনি বাড়িতে আপনার গার্জিয়ানদের হাত থেকে দুঃখা খেয়ে যেতে পারেন, তাই জন্য সেই ব্যাপারটা না গিয়ে বাড়িতে বসে পড়াশোনা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে নয়। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমোতে যাওয়া পর্যন্ত চেনা অচেনা শত্রু মিত্র কাউকেই দুধ বা দুগ্ধ জাতীয় কোনো দ্রব্যাদি দান করবেন না, এমনকি কাউকে দুধ চাও বিনা পয়সায় খাওয়াবেন না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার নিজের মায়ের কাছ থেকে একটুখানি চাল নিন। সেই চালটা একটা সাদা কাগজে করে বা যে কোনো কাগজে করে মুড়ে আপনার বুকের বাঁ দিকের বুক পকেটে রেখে আপনার দিন শুরু করুন। দেখবেন সমস্ত সমস্যাকেই প্রায় 70% রিডিউস করে দিতে পারবেন শুধু ওই একটুখানি চাল আপনার পকেটে থাকার জন্য। কিন্তু খেয়াল রাখুন দুটো কথা, চালটা আপনার হৃৎপিণ্ডের কাছাকাছি থাকবে এবং রাত্রে শুতে যাওয়া পর্যন্ত কিন্তু ওই চালটা আপনার সাথেই থাকবে। আগামীকাল ওই চালটাকে নিয়ে কোনো জলে কিংবা বড় গাছের গোড়ায় কিংবা কোনো খালি জমিতে ফেলে দিতে পারেন। এরপর আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ কিন্তু অনেক নতুন এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ আপনার সামনে এসে দাঁড়াবে, যা কিন্তু আপনার ক্যারিয়ারকে ইম্প্রুভ করতে যথেষ্ট সাহায্য করবে। এবং অবশ্যই করে আপনার চাকরি হোক বা ব্যবসা সেটাকে ইম্প্রুভমেন্ট দেবেই দেবে। আর যারা ব্যবসা করে খাচ্ছেন তাদের কিন্তু বলবো আজকে ব্যবসায় নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন চুক্তিতে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বাড়ির পরিবেশটাও বেশ শান্তিপূর্ণ থাকবে। কিন্তু যার ফলে আপনি ভীষণ ঠান্ডা মাথায় আপনার কর্মজগতে প্রবেশ করতে পারবেন, যেখান থেকে আপনি ঠান্ডা মাথায় সঠিক লাভের উপায়টাকে কিন্তু জোগাড় করে আনতে পারবেন। আর যদি মনে করেন যে ভবিষ্যৎ সম্পর্কে কোনো পরিকল্পনা আপনি করবেন, সঞ্চয় পরিকল্পনা, সেটা আজকে থেকেই শুরু করা ভালো আপনাদের জন্য, রোববার বলে কোনো ব্যাপার নেই। মানসিকতা যদি থাকে তাহলে রবি সোমের কোনো ব্যাপার নেই, আজকের দিনটা আপনার জন্য সঞ্চয়ের জন্য আদর্শগত দিন। তাই আজকের দিন থেকেই বিষয়টাকে শুরু করুন, দেখবেন বিষয়টা আপনাকে কোনোভাবেই নেগেটিভ দেবে না। আর খেয়াল রাখুন আপনারা যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো যে আপনাদের নিজেদের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে আজকের দিনে যথেষ্ট সময় দিন, এবং আপনার ভালোবাসাকে সঠিক উপায়ে তার সামনে প্রকাশ করুন, তাতে আপনি বিবাহিত হন এবং বিবাহ সম্পর্কটাও আপনাদের 50 বছরের পুরনো হয়ে যাক, তাতে কিছু যায় আসে না। কিন্তু আজকের দিনটা একটা রিমার্কেবল মনে রাখার মতন একটা দিন আপনাদের মতন আপনাদের জীবনে হয়ে যাবে, তাই সেদিকটায় খেয়াল রাখুন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন অবশ্যই করে বলবো যেহেতু পজিটিভ এনার্জি প্রচুর থাকবে, তাই কঠিন পড়া বা নতুন পড়া যাই হোক না কেন সেগুলোকে আজকের দিনে আয়ত্ত করার চেষ্টা করুন, সেগুলোকে আপনি খুব সহজে আজকের দিনে আয়ত্ত করতে পারবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিশ্চিত করুন আপনার বাড়িতে যিনি ঠাকুমা আর যিনি নাতি তারা যেন একে অপরের কাছাকাছি না আসে, নচেত কিন্তু কোনো একটা দুর্ঘটনা
ঘটে যেতে পারে, তাই সেই বিষয়ে সাবধান। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, 125 গ্রাম চিনি কিনে সেটা কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে নিক্ষেপ করুন, আপনার সমস্ত মনোকামনা বা মনোবেদনা জানিয়ে দেখবেন অবশ্যই শুভ ফল পাবেন। আর যদি নদী পুকুর জলাশয় আপনার হাতের কাছে না থেকে থাকে, তাহলে নিয়ম আপনার জানা, একটা বড় পাত্রে জল নিন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে, পাত্রের ওই জলে 125 গ্রাম চিনিকে নিক্ষেপ করুন আপনার সমস্ত মনোকামনা বা মনোবেদনা জানিয়ে। শুধু খেয়াল রাখবেন দুটো কথা, চিনি সমেত পাত্রের ওই জল আজকের দিনে আপনি পরিষ্কার করতে যাবেন না। যদি পাত্র আজকেই পরিষ্কার করতে হয় তাহলে বাড়ির অন্য কেউ করবে, যদি কাজটা আপনাকেই করতে হয় তাহলে আগামীকাল করবেন। আর খেয়াল রাখবেন চিনি সমেত পাত্রের ওই জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, হয় ওটা কোনো বড় গাছের গোড়ায় কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা আপনি শেষ করুন। এরপর আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। প্রথমেই বলি, আপনারা কিন্তু খেয়াল রাখবেন আজকের দিনে আপনার বাড়ির বাচ্চা বা আপনার নিজের সন্তানদের লেখাপড়ার জন্য কিন্তু কিছু অর্থ ব্যয় করতে হতে পারে, যেটা কিন্তু আপনাকে মাসিক বাজেটে বাইরে নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে, কিছু ঋণ করিয়ে দিতে পারে, তাই সেদিকটায় খেয়াল রাখবেন। আর যারা তুলনামূলকভাবে বয়সে বেশ বড়, যাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিজের ওপরেই আছে, আপনার নিজের ওপরে, তাদেরকে বলবো যে আজকে কিন্তু আপনারা একটা সঠিক দিশা পাবেন, সঠিকভাবে আপনার পরিবারকে বা আপনার অর্থনৈতিক অবস্থাকে পরিচালন করার, তাই সেদিকটায় খেয়াল রাখুন। এবং আজকের দিনে আপনারা যত বেশি পরিশ্রম করবেন তত বেশি কিন্তু সফলতা লাভ করবেন, মেবি আজকের দিনেই ইনস্ট্যান্ট হয়তো আপনি আপনার প্রফিটকে চোখে দেখতে পাবেন না, কিন্তু প্রফিটটা লেখা থাকবে, আপনি সঠিক সময়ে কিন্তু সেই প্রফিটকে আপনার ঘরে নিয়েও আসতে পারবেন। আর খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে, আপনি চাকরি ব্যবসা পেশা যাই করুন, আপনার সহকর্মী যারা আছেন তাদের প্রতি কিন্তু অবশ্যই করে আপনার মনোভাবকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করুন, কারণ আপনি কিন্তু পান থেকে চুন খসলেই তাদেরকে আজকাল ইনসাল্ট করছেন, সেই জায়গাটার থেকে নিজেকে বার করে আনুন, কারণ তারা কিন্তু ধীরে ধীরে আপনার গুপ্ত শত্রুতে পরিণত হচ্ছে, যেটা আপনাকে ভীষণ বড় নেগেটিভে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিতে পারে। আর ব্যবসার ক্ষেত্রে বলবো, আপনার আশেপাশের যে ব্যবসায়ীরা আছে তাদের সাথেও কিন্তু আপনি প্রতিযোগিতা শুরু করে দিচ্ছেন, যেটা কিন্তু সঠিক কাজ নয়। আপনি আপনার মূল টার্গেটের মধ্যেই দাঁড়িয়ে থাকুন, সেটুকু হলেই সন্তুষ্ট হয়ে যান, তারপরে কে কী করছে না করছে সেটাকে ভুলে যান, কারণ আপনি যত বেশি প্রতিযোগিতার মধ্যে দৌড়াতে যাবেন তত বেশি আপনি আশপাশ দেখতে যাবেন যে ও কী করছে ও কী করছে, আপনি নিজের ফোকাস থেকে কিন্তু ডিস্ট্র্যাক্ট হতে পারেন। সেই জন্যই অনুরোধটা করবো যে আপনি নিজের লক্ষ্যটাকে সঠিক রাখার চেষ্টা করুন, কে কী করলো ওটা ভুলে যান। আর আপনাদের মধ্যে আজকে পজিটিভ এনার্জি যথেষ্ট পরিমাণ থাকবে, সেই জন্য আমি অনুরোধ করবো আজকে যত বেশি পারবেন পরিশ্রম করে সফলতাকে অর্জন করার চেষ্টা করুন। যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো দিনটা মোটামুটি দিন, তাই অবশ্যই করে নিজের বুদ্ধিতে দিনটাকে শুভতেই বজায় রাখার চেষ্টা করুন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো অবশ্যই করে পড়াশোনার সাথে নিজেকে যুক্ত রাখুন, রিভাইজ পড়া, নতুন পড়া, কঠিন পড়া, যেটা মনে হবে সেটাই করুন, সেটাতেই কিন্তু আপনি সফলতা লাভ করবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, সূর্য ডোবার পরে কোনো অবস্থাতেই দুধ বা দুগ্ধ জাতীয় কোনো দ্রব্যাদি খাবেন না, সেটা কিন্তু আপনার জন্য ভীষণ হানিকারক হয়ে যাবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে যে সকল প্রাণীরা দুধ দেয় তাদেরকে সবুজ রঙের কোনো সবজি খাইয়ে আপনার দিন শুরু করুন, যা মনে হবে যেটা ওরা খায়, সবজি তো সকলে ওরা খেতেই পারে, যেটা মনে হবে সেটা অল্প একটুখানি কিনে নিয়ে তাদেরকে খাইয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল পাবেন। তাতে মানে একটা জিনিসই খেয়াল রাখবেন যে যেটা আপনি দিয়েছেন আর যাকে দিয়েছেন সে যেন সেটা আপনার সামনেই খায়। এরপর আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। প্রথমেই বলি, আজ কিন্তু আপনি একটু বৈষয়িক আনন্দ লাভ করতে পারবেন, সামর্থ্য অনুযায়ী আজকের দিনে আপনি জমি বাড়ি ফ্ল্যাট কোনো কিছু কিন্তু কিনতে পারেন বা বুকিং করতে পারেন বা করে ফেলেছিলেন, আজকে তার ডেলিভারিটা পেতে পারেন, চাবিটা হাতে পেতে পারেন, তাই সেই জন্য দিনটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো শুভ দিন। এবং খেয়াল রাখুন আজকের দিনে যদি কোনো অবসর সময় পাচ্ছেন তাহলে নিজেকে কিন্তু একটু সামাজিক কাজের মধ্যে যুক্ত করে দিন, যাতে আপনার আনন্দটাকে নিয়ে আপনি বেশি বড়াই না করতে পারেন, নচেত কিন্তু আপনি লোকের মানে যারা হিংসুক তাদের
খারাপ নজরে এসে পড়তে পারেন। আর যারা রাজনীতির সাথে যুক্ত আছেন সরাসরি, তাদেরকে তো অবশ্যই বলবো যে সামাজিক কাজের সাথে নিজেকে দিনের শুরু থেকেই সংযুক্ত রাখার চেষ্টা করুন, এটা আপনার রাজনৈতিক ক্যারিয়ারকে আরও উজ্জ্বল করতে বিশেষ সহায়তা প্রদান করবে। আর যারা বৈদেশিক কোম্পানিতে চাকরি করেন কিংবা বৈদেশিক কোম্পানির সাথে ব্যবসাতে যুক্ত আছেন, তাদের কিন্তু আজকে কাজের গতি দুর্ধর্ষ পরিমাণ বৃদ্ধি পাবে, যা আপনাকে প্রচণ্ড পরিমাণ সহায়তা করবে আপনার ক্যারিয়ারকে আরও উন্নত করার জন্য। আর রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের অবশ্যই বলবো, মানুষ কিন্তু আজ আপনাকে সম্মান দেবে, তাই নিজেকে কোনো খারাপ কাজের সাথে বা খারাপ কথার সাথে কোনো অবস্থাতেই সংযুক্ত করার চেষ্টা করবেন না, যেখান থেকে আপনি মানুষের এই সম্মানটাকে বাই চান্স হারিয়ে ফেলতে পারেন। সেই জন্য সেদিকটায় সজাগ দৃষ্টি রাখবেন, শুভ জিনিসটাকে নিয়ে বাড়ি ফিরুন। এবং অবশ্যই করে বলবো যে আজকে কিন্তু আপনার পরিবার পরিজনের প্রতিও আচরণকে যথেষ্ট ভালো রাখুন, বাইরে মিষ্টি মুখ থাকলেন আর বাড়িতে কোনো অশান্তি করলেন সেটাও আপনার জন্য ঠিক হবে না। আর কর্মক্ষেত্রে আপনি যে কাজই করুন, চাকরি ব্যবসা বা কোনো পেশা, যদি একটা টিম ওয়ার্ক করেন সেটা কিন্তু আপনার জন্য বেশ ভালো এবং শুভ প্রমাণিত হবে আপনার ক্যারিয়ার বা আপনার অর্থনৈতিক অবস্থাকে আরও ইম্প্রুভ করার জন্য। আর অবশ্যই করে বলবো, যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি, তারা দিনটাকে যথেষ্ট ভালোভাবে উপভোগ করতে পারবেন নিজের জীবনসঙ্গী ও সঙ্গিনীর সাথে, তাই সেদিকটায় কিন্তু অবশ্যই ভালো রকম দৃষ্টি বজায় রাখুন। আর পড়াশোনার সাথে যুক্ত ব্যক্তিদের আমি বলবো, অবশ্যই নিজেকে পড়ামুখী করে রাখুন, কারণ পজিটিভ এনার্জি প্রচুর থাকবে আজকের দিনে, যে সমস্ত পড়াই কিন্তু আপনার জন্য অনেক শুভপ্রদ বলেই প্রমাণিত হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 9। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, আপনার বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা লোকটি চেনা অচেনা শত্রু মিত্র যাই হোক না কেন, তার সাথে আপনার আচার আচরণটাকে ভালো রাখার চেষ্টা করুন, একটু কোমল স্বভাবে মিশুন এবং মনের মধ্যে একটু ধার্মিক মনোভাবাপন্ন রাখার চেষ্টা করুন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, দিনের শুরুতে একটুখানি ভাত নিয়ে কোনো পুকুরে বা নদীতে মাছকে খেতে দিন, দেখবেন এই কাজটা করার পরে কিন্তু আপনি আরও বেশি ভালো শুভ আপনার জীবনে অনুভব করতে পারবেন। মাছ ভাত খাচ্ছে এটা দেখলে তো আপনার জন্য অনেক বেশি শুভ, কিন্তু যদি সেই সম্ভাবনা আপনার কাছে না থেকে থাকে কোনো আপত্তি নেই, মাছের নামে ভাত কিছু দান করে দিন। আর যদি মনে করেন যে বাড়িতে অ্যাকোরিয়াম আছে এবং অ্যাকোরিয়ামের মাছকে আপনি এই কাজ ভাতটা দিয়ে আপনার দিন শুরু করবেন, তাতেও কোনো আপত্তি নেই, শুধু খেয়াল রাখবেন অ্যাকোরিয়ামের মাছ তো মাছ যেন ভাতটা মুখে নেয় সেদিকটা খেয়াল রাখবেন। এরপর আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমেই বলবো যে আজকে কিন্তু দিনটা খুব একটা ভালো দিন না, সেই জন্যে নিজের মনের ভেতরে দিনের শুরু থেকেই আপনার কেমন যেন একটা দুঃখ ভাব থাকবে। আপনি যত আনন্দের মাঝখানেই আজকে থাকুন না কেন, আজকে মন কিন্তু আপনার কিছুতেই শান্ত থাকবে না, ভীষণ টেনশনও আজকে আপনার দিন কাটবে। আর সেই কারণের জন্যই বলবো, ঝুঁকিপূর্ণ সমস্ত কাজগুলো থেকে, সমস্ত কথাগুলো থেকে, সমস্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। এবং আজকের দিনে মেবি আপনার অর্থনৈতিক সংকট আরও গভীর হতে পারে, তাই বেশ সাবধানে দিনটাকে চালানোর চেষ্টা করুন। এবং চেষ্টা করুন যতটা মিনিমাম ধার করা যায়, আজকের দিনে আপনি ধার করতে বাধ্য হতে পারেন কিছু বিষয়ে, সেই জন্য সেই জায়গাগুলোকে যতটা মিনিমাম রাখা যায়। আর খেয়াল রাখবেন, আজ অনেক সাবধানতার পরেও কিন্তু কোনো না কোনো কারণবশত কারুর না কারুর কাছে আপনি অপমানজনক কোনো পরিস্থিতির মুখোমুখি হয়ে পড়তে পারেন, তাই সেই বিষয়গুলোকে বলবো অবশ্যই সাবধানে থাকুন। এবং পুরনো ঋণ বা লোন সেগুলো কিন্তু আপনাকে আজকের দিনে অনেক বেশি সমস্যা দিতে পারে, তাই ভীষণ সাবধান। এবং অবশ্যই করে বলবো যে আজকের যে প্রতিকার আপনাদেরকে বলবো সেটা একটুখানি ভালোভাবে করুন, কারণ এই দিনটা কিন্তু তুলারাশি কাছে খুব খারাপ একটা দিন, আমার নিজেরও বলতে ভীষণ খারাপ লাগছে সেই জন্য এই কথাটা বলা। আর আজকের দিনে খেয়াল রাখবেন যে অ্যালার্জি সংক্রান্ত কোনো সমস্যাও আপনার হতে পারে, বা সর্দি কাশি কফ ইত্যাদি সংক্রান্ত সমস্যা তো আজকে আপনি ভীষণভাবে ভুগতে পারেন, তাই অবশ্যই করে ভীষণ সতর্কতা অবলম্বন করুন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি, তাদেরকে বলবো চেষ্টা করুন নিজেদের মধ্যে কোনো বাগবিতণ্ডা না করার, অন্তত একজন চুপ করে গেলেই হয়তো সমস্যাটা সমাধান হয়ে যাবে, সেদিকটায় খেয়াল রাখুন।
কারণ আজ আপনাদের মধ্যে বাদানুবাদ বা বাগবিতণ্ডা হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আর যারা পড়াশোনার সাথে যুক্ত তাদেরকে বলবো অবশ্যই করে রিভাইজ পড়ার সাথে নিজেকে যুক্ত রাখুন, নতুন পড়া কঠিন পড়াগুলোর সাথে নিজেকে জড়াতে গেলে আপনার সময়ের অপব্যয় হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে ব্যভিচারী ভাব সম্পূর্ণরূপে ত্যাগ করুন, ব্যভিচারী সমস্ত বিষয়গুলোকে ত্যাগ করুন এবং জুয়া খেলা, লটারি কাটা, ফাটকা কারবার করা এগুলোকে আজকের দিনে সম্পূর্ণরূপে বন্ধ রাখুন, কারণ এগুলো আপনাকে আর্থিক কোনো লাভ তো দেবেই না, উল্টে আজ আপনাকে কিন্তু ভীষণ অর্থক্ষতির মধ্যে নিয়ে গিয়েও দাঁড় করিয়ে দিতে পারে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার পূর্বপুরুষ যারা আর জীবিত নেই তাদের উদ্দেশ্যে একটুখানি জল প্রদান করুন এবং তাদের কাছে অনুরোধ করুন যে তারা যেন আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিয়ে দেয়, দেখবেন অনেকটাই কিন্তু সুরাহা লাভ করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। প্রথমেই বলি আপনার মধ্যে কিন্তু আজকে পজিটিভ এনার্জি প্রচণ্ড পরিমাণ থাকবে, ফলত আপনার উচিত আজকে যে কাজগুলো আপনি বাদ দিয়েছিলেন, হচ্ছিল না, হবে না ভাবছিলেন, সেগুলোকে আজকে নতুন করে শুরু করুন, সেগুলোই কিন্তু আজ আপনাকে সফলতা প্রদান করে দেবে। আর স্টুডেন্টদেরকে বলবো যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসলে আজকে কিন্তু সফলতা আপনার পাশাপাশিই থাকবে, এত ভালো একটা দিন আপনারা পাবেন, তাই নিজেকে অবশ্যই করে পড়ামুখী করে রাখুন, কারণ আজকে আপনি যত কমই পড়ুন না কেন যেটা একবার পড়বেন সেটা আপনার ব্রেনে ছবির মতন সুস্পষ্টভাবে গেঁথে যাবে এবং আমৃত্যু আপনি ওকে মনে রাখতে পারবেন। তাই অবশ্যই করে নতুন বা কঠিন বা রিভাইজ যা পড়াই হোক, যে সাবজেক্টই হোক, সেটাকে আজকে দিনে আয়ত্ত করার চেষ্টা করুন। এবং আজ আপনাদের মাথায় সৃজনশীল প্রচুর চিন্তাভাবনা আসবে, সেগুলোকেও কিন্তু একটু গুরুত্ব দেওয়া আপনাদের জন্য লাভদায়ক হবে। আর আপনার দক্ষতাকে অবশ্যই বাড়ান এবং অন্য জিনিসের ওপরেও দক্ষতা অর্জন করার চেষ্টা আজকের দিনে অবশ্যই করুন। আপনাদের যদি পারিবারিক কোনো ডিমান্ড থাকে, কোনো পণ্যের, কোনো দ্রব্যের যদি দরকার হয়ে থাকে, যা হয়তো আপনি এতদিন মুলতুবি রেখেছিলেন কিনবো না করবো না করে, সেগুলোকেও আজকের দিনে করে ফেলাটা বা কিনে ফেলাটা কিন্তু বেশ লাভদায়ক হবে এবং এক্ষেত্রে আপনি কোনো অসুবিধার মুখোমুখিও পড়বেন না। আর খেয়াল রাখবেন আজকের দিনে কিন্তু আপনারা নতুন নতুন আয়ের উৎস আপনাদের জীবনে সংযোজন করতে পারবেন, তাই যারা লটারি কাটেন কিংবা ফাটকা কারবার করেন তাদেরকে বলবো এই বিষয়গুলোতে আজকে একটু নিজের ভাগ্যকে পরীক্ষা করে দেখতে পারেন, মেবি কিছু এক্সট্রা ইনকাম আপনি করে ফেলতে পারেন। আপনাদের জন্য যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো দিনটা বেশ ভালো, তাই আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা দিনটাকে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে যথেষ্ট ভালোভাবে উপভোগ করুন এবং তাকে নিয়ে কোনো আউটিংয়ে যান, যথেষ্ট সময় তাকে দিন, সেটা আপনাদের জন্য লাভদায়কই প্রমাণিত হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 4, কিন্তু আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে দুধ পোড়াবেন না, দুধ পোড়া দেখবেন না, যদি চোখে দুধ পোড়া পড়ে যায় তাহলে আপনার নিজের ধর্মের ইষ্টদেব বা দেবীকে স্মরণ করে ক্ষমা চেয়ে নিন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, এক চামচ মধু খেয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল লাভ করতে পারবেন। আর যদি আপনার সুগার বা ডায়াবেটিস কিছু থেকে থাকে, মধু খেতে পারবেন না, তাহলে অন্তত এক ফোঁটা মধু জিভে ঠেকিয়ে আপনার দিন শুরু করুন, ওটাই কিন্তু আপনাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনার শুভ জগতের দিকে। এরপর আসবো রাশিচক্রের নবম রাশি ধনুরাশি সম্পর্কে। প্রথমেই বলবো যে যদি ব্যবসায় কোনো বিনিয়োগ আজকের দিনে করতে চান সেটা আপনাদের জন্য কিন্তু বেশ শুভপ্রদ বলেই প্রমাণিত হবে, আর নতুন ব্যবসা আজকের দিনে করা কিন্তু আপনাদের জন্য সিরিয়াসলি খুব ভালো হবে। কর্মক্ষেত্রেও যত রকমের সমস্যা আপনাদের সৃষ্টি হয়েছিল সেগুলো কিন্তু আজকের দিনে ধীরে ধীরে সব সমাধানের পথেই চলে যাবে এবং আপনার কর্মক্ষেত্র নিয়ে কোনো অসুবিধা আর থাকবে না। এবং আজকের দিনে আপনি মেবি হতে পারে কোনো পুরনো ঋণ থেকে মুক্তি লাভ করতে পারেন, বা যেটা আটকে গেছিলো দিতে পারছিলেন না কোনো ঋণ, সেটাও আজকের দিনে পুনরায় দেওয়া স্টার্ট করে একটা শুভ জায়গায় গিয়ে কিন্তু পৌঁছাতে পারেন। আর যারা ব্যবসা করছেন বা সেলসের কাজ করেন তাদেরকে বলবো আজকে যদি আপনাকে ব্যবসার কারণে বা এই সেলসের কাজের কারণে কোথাও যেতে হয়, ভ্রমণ করতে হয়, সেটা আপনাদের জন্য কিন্তু বেশি লাভদায়ক হবে এক জায়গায় স্থির থেকে ব্যবসা করার বদলে। এবং আজকের দিনে আপনি কোনো দূর ভ্রমণ, বিদেশ ভ্রমণ এর পরিকল্পনা যদি করে থাকেন সেটাতে কিন্তু কোনো অসুবিধার সৃষ্টি হবে না,
আপনি সুষ্ঠুভাবে সেই জিনিসটাকে কিন্তু সম্পন্ন করতে পারবেন। এবং খেয়াল রাখবেন, আজ সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যেও আপনাকে মানসিকভাবে কিন্তু বেশ শক্ত থাকতে হবে। যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো অবশ্যই করে নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর ওপরে একটু গুরুত্ব দিন, তাকে যথেষ্ট সম্মান দিন এবং সেই শুভ সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, যাতে করে আপনি আজকের দিনটাকে বেশ ভালোভাবে পার করতে পারেন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো অবশ্যই নিজেকে পড়ামুখী করে রাখুন এবং অবশ্যই করে নতুন পড়া, কঠিন পড়া বা রিভাইজ সাবজেক্টগুলোর সাথেও নিজেকে সংযুক্ত রাখার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে এক। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, এমন কোনো কাজ করবেন না যাতে মাটিতে আপনাকে গর্ত খুঁড়তে হতে পারে, ওটা কিন্তু আপনার জন্য ভীষণ নেগেটিভ হয়ে যাবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার নিজের পিতা বা পিতৃস্থানীয় যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন তাকে নিজে হাতে করে দুধ বা দুগ্ধ জাতীয় দ্রব্যাদি প্রদানের মাধ্যমে আপনার দিন শুরু করুন। দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল লাভ করতে পারবেন এই ক্ষেত্রে। আর যাদের পিতা জীবিত নেই তাদেরকে বলবো নিজের পিতার ফটোর সামনে একটু দুধ বা দুগ্ধ জাতীয় মিষ্টান্ন রেখে দিন শুরু করুন, তাকে অনুরোধ করুন আপনার দিনটাকে শুভ করে দেওয়ার জন্য। দেখবেন তাতেও যথেষ্ট ভালো শুভ ফল লাভ করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমেই বলি, আজ আপনি কিন্তু কিছু ভুলের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন যা খুব একটা শুভপ্রদ কিন্তু আপনার জন্য হবে না। সেই জন্যে অবশ্যই অন্যায় বা ভুলের প্রতিবাদ করাটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে, কিন্তু নিজের জায়গাটাকে বজায় রেখে কিন্তু সেই কাজটা করতে যাবেন, নচেত কিন্তু আপনি অযথা অন্যের সমস্যায় জড়িয়ে পড়তে পারেন যা আপনাকে বেশ বড় একটা বিপদের মধ্যেও নিয়ে গিয়ে ফেলতে পারে। আর যারা স্টুডেন্ট পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো যে উচ্চশিক্ষায় সফলতা লাভের সম্ভাবনা আজকে অত্যন্ত প্রবল। তাহলে ভাবুন, নর্মাল যারা পড়াশোনা করেন তারা যদি আজকের দিনে পড়াশোনার সাথে নিজেকে যুক্ত রাখেন দিনের শুরু থেকে, তাহলে কত ভালো শুভ ফল আপনারা লাভ করতে পারবেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে। তাই নিজেকে পড়ামুখী করে রাখুন এবং যে কোনো সাবজেক্ট, নতুন, কঠিন, রিভাইজ যে কোনো সাবজেক্টই কিন্তু আজকে আপনি খুব সহজভাবে নিজের জীবনের সাথে সংযুক্ত করে নিতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে আপনার ধৈর্যের কিন্তু আজকে প্রচণ্ড অভাব দেখা দেবে, আপনি খুব ছটফট করতে থাকবেন কোনো কিছুকে পাওয়ার জন্যে, যে কোনো কিছু। তাই ধৈর্য যদি বজায় রাখতে পারেন সেটাই আপনার জন্য শুভ ফল বয়ে আনবে। ধৈর্য হারা হলে কিন্তু আপনি অবশ্যই নিজের জীবনে নেগেটিভই দেখতে পাবেন। আর নিজের বুদ্ধি বা নিজের কাজকে নিয়ে আজকের দিনে কিন্তু কোনো প্রকার গর্ব করবেন না, দেখাবেন না কারুর কাছে না, নচেত কিন্তু আপনি হঠাৎ করে নিজেকে কোনো অপ্রীতিকর অবস্থার মধ্যে পেতে পারেন যা আপনাকে মানসিক দুঃখ দিয়ে দেবে। আপনার চারিপাশের পরিস্থিতিও আপনার মনকে আজকে বিচলিত করতে পারে, তাই জন্য বলবো যে অবশ্যই সেই ব্যাপারটাকে খেয়াল রাখার চেষ্টা করুন। এবং যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে সাবধান করব যে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর কোনো কথা আজকে কিন্তু আপনাকে ভীষণ আহত করতে পারে মানসিকভাবে, আপনার ভীষণ খারাপ লাগতে পারে, তাই সেটাকে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। কারণ আপনাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে ছোট্ট একটা কথা ভাঙন ধরাতে পারে, এই জায়গাটাকে কিন্তু আনার চেষ্টাই করবেন না, তাকে বুদ্ধি করে পার করুন। আর আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা এক। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, আপনার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা, আপনার চেনা অচেনা শত্রু মিত্র যাই হোক, তার সাথে কথাবার্তা কিন্তু ভীষণ ভেবে চিনতে বলুন এবং কোনো রকম বাজে কথা কটু কথা তো যেমন বলবেনই না, তেমন হঠাৎ করে কিন্তু কোনো কথাও দিয়ে বসবেন না যা আপনার দ্বারা সম্ভব নয় রক্ষা করা। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, এতটা পরিমাণ অর্থাৎ আড়াই ইঞ্চি মতন, দু আড়াই ইঞ্চি মতন একটু কাঁচা হলুদ নিয়ে সেটাকে আপনার মনের সমস্ত মনোকামনা বা মনোবেদনা জানিয়ে কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে নিক্ষেপ করুন। দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল এটার মাধ্যমে লাভ করতে পারবেন। আর যদি নদী পুকুর জলাশয় আপনার কাছে না থেকে থাকে, নিয়ম আপনার জানা, একটা বড় পাত্রে জল নেবেন যেখানে সূর্যের আলো এসে সরাসরি এসে পড়বে, পাত্রের ওই জলে হলুদকে নিক্ষেপ করবেন আপনার সমস্ত মনোকামনা বা মনোবেদনা জানিয়ে, দেখবেন অবশ্যই শুভ ফল পাবেন। শুধু খেয়াল রাখার কথা দুটো, এক
পাত্রের ওই হলুদ সমেত জল কিন্তু আজকের দিনে আপনি পরিষ্কার করবেন না। যদি পাত্র আজকেই পরিষ্কার করতে হয় বাড়ির অন্য কেউ করবে, আর যদি কাজটা আপনাকেই করতে হয় তাহলে আগামী কাল করবেন। আর খেয়াল রাখবেন হলুদ সমেত পাত্রের ওই জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, হয় ওটা কোনো বড় গাছের গোড়ায় কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা আপনি শেষ করবেন। এরপর আসবো রাশি চক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজকে কিন্তু আপনার কড়া কড়া কথা বলা বা খুব গুরুগম্ভীর কথা বলা এড়ানো উচিত কারুর সম্পর্কেই, আপনার চেনা অচেনা শত্রু মিত্র কারুর সম্পর্কেই, কারণ সেটা কিন্তু আপনাকে লোকের চোখে অহংকারী হিসাবে প্রমাণ করে দেবে, যা আপনাকে কিন্তু একটা নেগেটিভ অবস্থার মধ্যে নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে। আর খেয়াল রাখবেন আজকে নিজের খাওয়া দাওয়া সম্পর্কে, কারণ আজ কিন্তু বদ হজমের সমস্যা আপনার দেখা দিতে পারে, যা আপনাকে বেশ ভালো রকম ভুগিয়ে দেবে আজকের দিনটা। আর আপনার অসম্পূর্ণ কাজগুলোকে নিয়েও আপনি ভীষণ উদ্বিগ্ন থাকবেন, মনের মধ্যে কোনো শান্তি অনুভব করতে পারবেন না, তাই সেগুলোকে কিন্তু উচিত আজকের দিনে একবার স্টার্ট করার চেষ্টা করা। আর আজকের দিনে বেশি পরনির্ভরশীল হওয়ার চেষ্টা করবেন না, যদিও আজকে আপনি বাধ্য হবেন পরের ওপরে নির্ভর করতে, যা কিন্তু আপনাকে খুব একটা শান্তি বা স্বস্তি দেবে না। এবং আজকের দিনে আপনার বাড়ির কারুর বা প্রিয়জন কারুর বা বন্ধুবান্ধব কারুর বিয়ে নিয়েও আলোচনা করতে পারেন, যেখানে আপনাকে খুব অ্যাক্টিভলি সংযুক্ত হতে হবে। আর অবশ্যই করে আপনাকে বলবো আপনার প্রয়োজনীয় কাজগুলো আগে শেষ করার ওপরে জোর দিন, পরেরগুলো কিন্তু পরে ভেবে দেখবেন। এবং যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো আজকের দিনটা মোটামুটি গড় দিন, সেজন্যে দিনটাকে আপনাদের বুদ্ধির জোরেই ভালোভাবে পার করার চেষ্টা করুন। আর পড়াশোনার সাথে যুক্ত যারা আছেন তাদেরকে বলবো বেশিরভাগটাই চেষ্টা করুন রিভাইজ পড়ার সাথে নিজেকে সংযুক্ত রাখার। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 8। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে যে কোনো প্রকার ব্যভিচারীমূলক কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, কারণ এই বিষয়গুলো কিন্তু আপনার খ্যাতি বা অর্থ দুটোই ধ্বংস করে দিতে পারে আজকের দিনে। আজকের দিনে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে। আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটা মাটির ছোট পাত্র নিন, যাকে কানায় কানায় তরল দুধ দিয়ে পূর্ণ করে সেটা কোনো উচ্চ শুভ স্থানে রেখে দিন, ওর মধ্যে আর কিচ্ছু দেবেন না। এবং ওই দুধকে আপনার সমস্ত মনোকামনা বা মনোবেদনা জানিয়ে আপনার ডেলি রুটিন স্টার্ট করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল লাভ করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ যদি আপনি নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে চান, সেটা কিন্তু আপনার জন্যে খুব ভালো সফলতা বয়ে নিয়ে আসবে, বা যে কোনো ধরনের বিনিয়োগ আজ কিন্তু আপনাকে খুব ভালো সফলতা দেবেই দেবে। তবে আপনার সম্পর্ক আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে তার থেকে বেশি ভালো হবে, অর্থাৎ আজকের দিনে উনি যতটা রোম্যান্টিকতা আপনার সাথে দেখাবে না কেন, তার থেকে বেশি আজকের দিনে আপনি রোম্যান্টিক হয়ে পড়বেন আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সম্পর্কে। সেটা যথেষ্ট ভালো দিক, তাই তাকে আপনার মনের ভেতর থেকে যা যা চায় তার সম্পর্কে সেগুলোকে সেইভাবে তাকে শান্তি দেওয়ার চেষ্টা করুন। এবং আজকের দিনে চেষ্টা করুন নিজের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সাথেও কিছুটা সময় কাটানোর, কারণ আপনি ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে কদিনে যাতায়াত করার ফলে আপনি কিন্তু সকলের থেকে একটু দূরে চলে এসেছেন, সেটাকে আবার একত্রিত করার চেষ্টা করুন। কিন্তু খেয়াল রাখবেন মনের যে দুঃখটা ভাবটা আপনার ছিল সেটা সকলের কাছে গড়গড় করে বলতে যাবেন না, কারণ আপনি কিন্তু তাতে উপহাসের পাত্র হয়ে যেতে পারেন আজকে না হলেও আগামীকালে, সেই জন্য সেই বিষয়ে সাবধান করব। আর খেয়াল রাখবেন চাকরি স্থানান্তর করার সম্ভাবনা কিন্তু একটা তৈরি হচ্ছে, বা অফিস চেঞ্জ করার, এই অফিসে আর চাকরি করব না, এই কোম্পানির সাথে অন্য কোম্পানিতে যাব, এরকমও একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে যা আপনাকে কিন্তু ভালো ফলই দেবে, তাই যদি সেই সুযোগ থাকে তাকে গ্রহণ করার চেষ্টা করুন। আর খেয়াল করবেন আপনার জীবনে যিনি আপনার পিতা বা পিতৃতুল্য যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, অন্তত আজকের দিনটা তার পরামর্শ অনুসরণ করে চলার চেষ্টা করুন, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো অবশ্যই পড়ামুখী হয়ে থাকুন, তবে ম্যাক্সিমাম সময়টা আজকে রিভাইজ পড়ার সাথেই থাকুন, সেটা আপনাকে বেশি ভালো লাভ দিয়ে যাবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 6। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজের থেকে বয়সে ছোট এরকম কোনো মেয়েরই কোনো জিনিসই ব্যবহার করবেন না, নচেৎ কিন্তু এর পরিণতি আপনাকে রাত্রে গিয়ে ভুগতে হতে পারে।
আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, এক মুঠো গম বাহাতে করে নিন, তাকে আপনার সমস্ত মনোকামনা মনোবেদনা জানিয়ে কোনো নদী বা পুকুর বা জলাশয়ে নিক্ষেপ করে দিন, দেখবেন অবশ্যই খুব ভালো ফল পাবেন। আর যদি নদী পুকুর জলাশয় আপনার হাতের কাছে না থাকে তাহলে নিয়ম, আপনার জানা একটা বড় পাত্রে জল নিন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে, পাত্রের ওই জলে ওই এক মুঠো গমকে নিক্ষেপ করুন আপনার সমস্ত মনোকামনা বা মনোবেদনা জানিয়ে, দেখবেন তাতেও যথেষ্ট ভালো ফল পাবেন। শুধু খেয়াল রাখবেন দুটো কথা, গম সমেত পাত্রের ওই জল কিন্তু আজকের দিনে আপনি পরিষ্কার করবেন না, যদি পাত্র আজকেই পরিষ্কার করতে হয় বাড়ির অন্য কেউ করবে, আর যদি আপনাকেই কাজটা করতে হয় আগামী কাল করবেন। আর খেয়াল রাখবেন গম সমেত পাত্রের ওই জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, হয় ওটা কোনো বড় গাছের গোড়ায় কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা আপনি শেষ করুন। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। আমি বিশ্বাস করি প্রতিকারগুলো আপনারা করেন, তাই জন্য বলবো ভিডিওটা দেখার পরে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, আমি একটু উৎসাহ পাবো। আর যদি প্রতিকারগুলো আপনার কোনো কাজে না এসে থাকে তো কোনো অসুবিধা নেই, আপনি মন খুলে ডিসলাইকও দিতে পারেন। এবং অবশ্যই বলবো যদি প্রতিকারগুলো আপনার কাজে এসেছে তাহলে আপনার ব্যবহার করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটাকে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও তাদের দৈনন্দিন লাভটাই ভিডিও থেকে তুলতে পারে। এবং আমাকে যদি কিছু বলার থাকে, জিজ্ঞাসা করার থাকে বা জানা কোনো মতামত দেওয়ার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি সঠিক সময়ে সঠিক লোকের উত্তর দেবো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি আপনাদের হিতার্থে যত ভিডিও দিয়ে থাকি তার নোটিফিকেশান ইউটিউব আপনাকে সবার প্রথম পৌঁছে দেয় এবং আপনি তার লাভটা যথাসময়ে তুলতে পারেন। আজকের বেশি আর কিছুই বলবো না, শুধু রোজের মতন মা বগলার কাছে অনুরোধ করব, হে মা বগলা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এত ভালো এত সুস্থ রাখো যে তারা যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অন্যদের ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। আজ আসি, কাল আবার সঠিক সময় আপনাদের সামনে চলে আসবো আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা বলতে। আজকের মতন আমায় ছুটি দিন, নমস্কার।